দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের পানসিউলি হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে বুধবার দিন পরীক্ষার্থীদের পানীয় জল এবং ওআরএস দেওয়া হলো ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুজিৎ মুখোপাধ্যায় এবং গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ এবং সহ সভাপতি অমিত বিশ্বাস সহ একাধিক নেতা এবং নেতাকর্মীরা। কয়েকশো পরীক্ষার্থীদের পরীক্ষা সেন্টারের চত্বরে সুজিৎ মুখোপাধ্যায় ওআরএস এর প্যাকেট ও বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের বোতল তুলে দেন এদিন তিনি। প্রচণ্ড তাপক প্রবাহ চলছে, এরই মধ্যে ঠান্ডা জল আর ওআরএস পেয়ে স্বাভাবিকভাবে খুশি হলেন পরীক্ষার্থীরা এবং তাদের সাময়িক স্বস্তিও মিলল। সুজিৎ মুখোপাধ্যায় জানালেন, আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। এই শেষ দিনে পরীক্ষার্থীদের এই দাবদাহ গরমে বেশ কিছুদিন ধরেই তিনি দেখছেন তারা অসুস্থ হয়ে পড়ছিল এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত পরীক্ষার্থীদের যাতে অসুস্থ হয়ে না পড়ে তার জন্য তাদের আমরা ওআরএস দিচ্ছি, কারণ শরীরকে সুস্থ রাখতে হবে। অভিজিৎ নায়কের রিপোর্ট, গুগলি নিউজ। পরীক্ষা দিয়ে সব শান্তি করে যে ঘর ঘুমোগা খেয়ে পাবলিকের জন্য আমরা বিশেষ করে যারা সিভিক ভলেন্টিয়ার আছে, হ্যাঁ, যারা রোদ্রের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন মানুষের পরিষেবা দিচ্ছে, আগামী দিনে তাদেরও জন্য করব। এবং আমরা দুর্গাপুর ফরিদপুর ব্লকে প্রত্যেকটা অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা আমরা আগামী দিনে করব এবং যারা রাস্তায় যাতায়াত করবে তাদের যাতে ওআরএস এবং জল ব্যবহার করা হয় প্রত্যেকটা অঞ্চলকে আমি নির্দেশ দিচ্ছি, সেইভাবে আগামী দিনে হবে। সাধারণ জনগণকে এই গরম থেকে বাঁচতে কি উপদেশটা দেবেন? আমরা সাধারণ জনগণকে আমরা বলবো যতটা চেষ্টা করবে অকারণে এই রোদের মধ্যে বাইরে না বেরোনোর জন্য, যদি বেরোতেই হয় প্রিকশন নিয়ে বেরোক, সঙ্গে মাথায় গামছা রাখুক, যে গামছায় ছাতা ব্যবহার করুক এবং মানুষকে চেষ্টা রাখতে হবে যতটা সম্ভব বাইরে এই রোদ্র গরমে না বেরিয়ে যতটুকু কাজের জন্য বেরোতে, তারপর বাড়িতে থাকার জন্য আমি আবেদন করব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, আমরা দেখছি কয়েকদিন ধরে এত দাবানলের মতো গরম, এত আগে ছাত্রছাত্রীরা এই পরীক্ষা দিতে এসে কয়েকজন অসুস্থ হয়ে পড়ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরল আজকের দিনে আমরা এইটাই বার্তা দিতে চাই যে যারা এই গরমের মধ্যে পরীক্ষার্থীরা এসেছে, ছাত্রছাত্রীরা, তাদের ওআরএস এবং ঠান্ডা জল ব্যবহার করুন এই সময়টাকে পার করার জন্য, কারণ শরীরকে সুস্থ রাখতে গেলে ওআরএস এবং ঠান্ডা জল এই সময় ব্যবহার করতে হবে। ভালো লাগছে এতদিন ধরে যে পরিশ্রম করলাম, তারপরে আজকে যেমন একটা রিলিফ পাচ্ছি সবাই, তারপরে এতদিনে যে মানে
ইমোশনগুলো ছিল এতদিন, স্কুল লাইফ তো শেষ, কি মনে হচ্ছে? এই লাইফ নো তার কোনো লাইফ পাবো না আশা করছি। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি। কিছু আশা আছে কত নাম্বার পাবে বা কিছু? নাম্বার মোটামুটি একটা ভালো নাম্বারই আশা করছি যতদূর পাওয়া যায়। কোন নাম?